আচ্ছা, আজকে আমার টপিক হলো যে অ্যাপ্রোচ টু এ পেশেন্ট উইথ ব্রঙ্কেল কার্সিনোমা। আসলে এখানে কয়েকটা টার্ম ইউজ করা হয়, একটা হলো ব্রঙ্কেল কার্সিনোমা, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, বা আমরা লেমেন টার্ম অনেক সময় বলি লাংসা। এগুলো সবগুলো আসলে সিনোনিম হিসেবে ইউজ করা হয়। এখন আজ আমাদের মেইন কনসার্ন হবে যে লাং ক্যান্সার সম্বন্ধে ডিটেলস তোমাদের যতটুকু কাজে লাগে। প্রথম তো তার পরীক্ষা পাস করা এমবিবিএস না এমবিবিএস এইটা। দ্বিতীয় হলো যে ডে টু ডে ডেলি প্র্যাকটিসে লাং ক্যান্সার যেহেতু খুব কমন, ওই জন্য একটু ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা করব। এখন আসো যে এই ক্যান্সার ইন দ্য লাংস, দ্যাট মিনস লাং ক্যান্সার বা ব্রঙ্কিয়াল কার্সিনোমা বা ব্রঙ্কোজেনিক কার্সিনোমা যেই নামেই আমরা জানি না কেন, এই লাংসের ক্যান্সারকে প্রধানত আমরা দুইটা ভাগে ভাবি। শোনা যাচ্ছে রাফিদ? এই লাংসের ক্যান্সারকে আমরা, আমি পরে আবার হিস্টোলজি টাইপ আছে ওটা পরে বলবো, কিন্তু যদি লাং ক্যান্সার প্রথমেই যদি বলি যে লাং ক্যান্সারটা কয় ধরনের, এটা আমরা দুইটা ভাগে ভাগি, একটা প্রাইমারি লাং ক্যান্সার আর একটা হলো সেকেন্ডারি লাং ক্যান্সার। প্রাইমারি লাং ক্যান্সার বা প্রাইমারি টিউমার আর লাংস, দ্যাট মিনস যে ক্যান্সারটার প্রাইমারিলি অরিজিন হলো লাংস, মানে লাংসের প্যারেনকামা থেকে যে ক্যান্সার উঠতেছে তাকে আমরা বলতেছি প্রাইমারি ক্যান্সার অফ দ্য লাং, এটা হলো প্রাইমারি। আরেকটা টাইপ আছে এটাকে আমরা বলি সেকেন্ডারি ক্যান্সার অফ দ্য লাং বা সেকেন্ডারি টিউমার অফ দ্য লাংস, এটা হলো যে ক্যান্সারটা শরীর অন্য জায়গা থেকে অরিজিনেট করে লাংসে মেটাস্টেসিস আসছে, এটাকে আমরা বলি সেকেন্ডারি টিউমার অফ দ্য লাং বা সংক্ষিপ্ত ভাবে আমরা বলি সেকেন্ডারি ইন দ্য লাং। এটা হলো যে শরীরের অন্য জায়গা থেকে উঠছে, উঠে লাংসে মেটাস্টেসিস হয়ে আসছে। তা আজকে আমার মেইন টপিক হলো যে এই লাংস থেকে যে ক্যান্সার গুলো উঠছে সেটা সম্বন্ধে ডিটেল জান। আর এখানে আমি সেকেন্ডারি লাং ক্যান্সার একটা কথা বলে এটা আমি শেষ করব, সেটা হলো এটা স্যাররা অনেক সময় জিজ্ঞেস করে এক্সরে দিয়ে, ওটা ভাইবাতেও জিজ্ঞেস করতে পারে যে শরীরের কোন অর্গান থেকে লাংসে মেটাস্টেস খুব কমনলি হয়, এটা খুব জি করে স্যার। তাহলে তোমরা কয়েকটা সাইট আমি বলছি, এটা একদম খুব মনে রাখবা যে ওই সাইগার প্রাইমারি টিউমার গুলো বা ক্যান্সার গুলো লাংসে মেটাস্টেসিস হয়ে আসে। তার মধ্যে কমন সাইট হলো, কমন অরিজিন হলো, সেটা হলো ব্রেস্ট কার্সিনোমা। ফিমেলদের ব্রেস্ট কার্সিনোমা, এটা লাংসে মেটাস্টেসিস কমন হয়। দুই নম্বর হলো কিডনি, প্রাইমারি টিউমার কিডনি লাংসে মেটাস্টেসিস হয়ে আসে, এটা খুব কমন সাইট। দুই নম্বর হলো ফিমেল জেনিটাল ট্র্যাক, এর মধ্যে হলো ইউটেরাস ওভারি। তারপরে হলো মেল জেনিটাল অর্গান যেমন টিস। তারপরে হলো থাইরয়েড এবং অস্টিওজেনিক টিউমার গুলো আছে, সার্কোমা, অস্টিওজেনিক সার্কোমা, ইয়ং সার্কোমা, যেগুলো বোনস অরিজিন হচ্ছে, এটা হলো অস্টিওজেনিক এন্ড আদার সার্কোমা। এগুলো হলো মোস্ট কমন প্রাইমারি সাইট যেখান থেকে লাংস মেটাস্টেসিস হয়ে আসছে। তাহলে তোমরা এত ডিটেল দরকার নাই, খালি এইটুকু জানো যে শরীরের কোন কোন প্রাইমারি সাইট থেকে লাংসে মেটাস্টেসিস খুব কমন হয়। তাহলে আমি যে কয়টা বললাম সহজভাবে যদি এইভাবে হ্যাপাজার্ডলি মনে রেখে তোমরা উপর থেকে আসো, যে প্রথমে বলবা থাইরয়েড, থাইরয়েড ক্যান্সার, তারপরে ব্রেস্ট ক্যান্সার, মনে রাখার সুবিধার্থে উপর থেকে শরীরের উপর থেকে যদি নিচে আসি মনে রাখার সুবিধা, একটা থাইরয়েড, ব্রেস্ট, বোনস, তারপরে হলো কিডনি, ফিমেল জেনিটালের মধ্যে ওভারি, ইউটেরাস বা সার্ভিক্স, মেলে হলো টেস্টিস, কিডনি। এই মোটামুটি হলো কমন সাইট যেখান থেকে লাংসে মেটাস্টেসিস হয়ে আসছে।
আরেকটা কথা বলি, এই যে লাংসে মেটাস্টেট টিউমার আর প্রাইমারি টিউমার, আমরা অনেক কনফিউজড হয়ে যাই যে এটা কি প্রাইমারি লাং টিউমার না সেকেন্ডারি, অন্য জায়গায় থেকে লাংসে মেটাস্টেসিস হয়ে আসে। একটা কথা তোমরা মনে রাখবা, এটা আমি এখানে বলে এটা সেকেন্ডারি ইন দ্য লাংস বলে করব, সেকেন্ডারি লাং টিউমার গুলো একটা দুইটা ভীষণ দিয়ে তোমরা মনে রাখার চেষ্টা করবা, সেটা হলো সাধারণত বাইল্যাটারাল এবং মাল্টিপল। জাস্ট গল্পের আকারে তোমরা মনে রাখো, যদি বলে যে এই সেকেন্ডারি লাংস এর ক্যারেক্টার কি, দুইটা ক্যারেক্টার স্যার, এটা সাধারণত বাইল্যাটারাল হয় এবং ইউজুয়ালি মাল্টিপল হয়, এই কথাটা মনে রাখো। তাহলে আমি প্রথমে তোমাদের বলাম যে কোন কোন প্রায় সাইড থেকে লাংসে মেটাস্টিস হয়, আর হলো দুটা ক্যারেক্টার বললাম, আরো অনেক ক্যারেক্টার আছে, আমি তোমাদের দুইটা বললাম। একটা হলো বলবা যে স্যার মাল্টিপল হয়, সেকেন্ডারিজ গুলো সাধারণত মাল্টিপল হয় এবং বাইল্যাটারাল হয়। তাহলে আমি সেকেন্ডারি ক্যান্সার সম্বন্ধে আর বলতেছি না, আমি এখন চলে যাব কমন আমাদের আজকের টপিকস, প্রাইমারি টিউমার অফ দ্য লাংস, দ্যাট মিনস ব্রঙ্কিয়াল কার্সিনোম বা ব্রঙ্কোজেনিক কার্সিনোম। এখন আমি প্যাথোলজি সম্বন্ধে একটু বলব। এই যে লাং ক্যান্সার গুলো, এটাকে আমরা ডাকি হলো ব্রঙ্কোকার্সিনোমা বা ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, এটার অরিজিন কোথায়, লাং ক্যান্সারের অরিজিনটা কোথায়। লাং ক্যান্সারের অরিজিনটা হলো, আমরা জানো যে এই অ্যানাটমি তোমরা জানো যে ব্রঙ্কাস, এই যে প্রাইমারি ব্রঙ্কাস, সেকেন্ডারি ব্রঙ্কাস, টারশিয়ারি ব্রঙ্কাস, তারপর আস্তে আস্তে ব্রঙ্কিউল, টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত। তাহলে এই যে ব্রঙ্কিটির যে লাইনিং এপিথেলিয়াম আছে, যে লাইনিং এপিথেলিয়াম আছে অথবা মিউকাস গ্ল্যান্ডস আছে, এই লাইনিং এপিথেলি থেকেই মূলত প্রাইমারি ব্রঙ্কিয়াল কার্সিনোমা গুলো অরিজিনেট করতেছে। ওই জন্যই লাং ক্যান্সারকে বলা হয় ব্রঙ্কিয়াল কার্সিনোমা বা ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, যেহেতু ব্রঙ্কাসে বা ব্রঙ্কিউলের লাইনিং এপিথেলিয়াম থেকে অরিজিন করতেছে এই লাং ক্যান্সার গুলো, ওই জন্য এটা আমরা ব্রঙ্কোজেনিক কার্সিনোমা বা ব্রঙ্কিয়াল কার্সিনোমা নয়। কেন এটা ব্রঙ্কিয়াল কার্সিনোমা ব্রঙ্কোজেনিক কার্সিনোমা বলবা স্যার, এটা ব্রঙ্কাস বা ব্রঙ্কিউলের লাইনিং এপিথেলিয়াম থেকে অরিজিনেট হচ্ছে, ওই জন্য আমরা বলতেছি ব্রঙ্কিয়াল বা ব্রঙ্কোজেনিক কার্সিনোমা। তাহলে তোমাদের যদি অরিজিন জিজ্ঞেস করে তাহলে এটা হয়ে গেল। এখন আসো যে ইনসিডেন্স কেমন ব্রঙ্কিয়াল কার্সিনোমা, এতে মেল আর ফিমেলের ভাগ আছে, যে মেলের এক নাম্বার ক্যান্সার হলো রিড়ের লাং ক্যান্সার ব্রঙ্কিয়াল কার্সিনোমা। ইনসিডেন্সের দিক দিয়ে মেলে যদি এক নাম্বার স্যার ধরা হয় তাহলে বলতে হবে ব্রঙ্কিয়াল কার্সিনোমা বা ক্যান্সার এক নাম্বার। আর সেকেন্ড কজের মধ্যে মেলের দিক দিয়ে তোমার জিআই ক্যান্সার অথবা প্রোস্টেট এগুলো, কিন্তু এক নাম্বার মেয়ের ক্ষেত্রে এক নাম্বার ক্যান্সার হলো ব্রঙ্কিয়াল কার্সিনোমা। ইন কেস অফ ফিমেল আগে ছিল আসলে ব্রেস্ট কার্সিনোমা এক নাম্বার মেলের ক্ষেত্রে, কিন্তু এখন ইদানিং এই ফিমেলেও ব্রঙ্কিয়াল কার্সিনোমার ইনসিডেন্স অনেক বেড়ে গেছে। এটার অনেক মাল্টিপল কারণ হতে পারে, অনেক সময় এখন ফিমেলটা যেহেতু স্মোকিং দিচ্ছে বেশি, এটা একটা কারণ হতে পারে, এনভায়রনমেন্টাল হতে পারে, আর কিছু আননোন কারণে হতে পারে। যে এখন কোন দেশে ফিমেলদের ক্ষেত্রে কার্সিনোমার চেয়ে এই ব্রঙ্কিয়াল কার্সিনোমা ইনসিডেন্সও বেশি হচ্ছে কোন কোন দেশ। তাহলে তোমাদের যদি বলে যে স্যার মেলে এক নাম্বার কার্সিনোমা হলো ব্রঙ্কিয়াল কার্সিনোমা, আর ফিমেলের ক্ষেত্রে শান্ত ব্রেস্টের পর ব্রেস্ট কার্সিনোমার পরে ব্রঙ্কিয়াল কার্সিনোমার অবস্থান, তা আমি ইনসিডেন্স আসতেছি না। এখন আসো রিস্ক ফ্যাক্টর, ব্রঙ্কিয়াল কার্সিনোমার রিস্ক ফ্যাক্টর কি। তোমাদের লেভেলে একটা রাখো যে স্যার স্মোকিং, স্মোকিং এন্ড স্মোকিং, এই স্মোকিংটাই হলো ব্রঙ্কিয়াল কার্সিনোমার এক নাম্বার রিস্ক ফ্যাক্টর। এছাড়া আরো অনেক কারণ আছে, এর মধ্যে যদি ধরা যায় কেমিক্যাল যেমন রেডন, অ্যাসবেস্টোস, প্রিভিয়াস যদি কোনো রেশনের হিস্ট্রি থাকে রেশন, তারপরে এনভায়রনমেন্টাল পলিউশন, জেনেটিক, এগুলো হলো মিনিমাম পজিটিভ এজেন্ট। তাহলে তোমাদেরকে বলে ব্রঙ্কিয়াল কার্সিনোমার একবার কারণ কি, ইটিওলজি যদি ধরা হয়
তাহলে স্যার স্মোকিং ইজ দ্য মেইন কজ অফ ব্রঙ্কিয়াল কার্সিনোমা। তাহলে আমি তোমাদের অরিজিন বললাম, আর বললাম হলো ইনসিডেন্স বললাম, এগুলো তোমরা জাস্ট যেহেতু সময় কম তোমরা তোমাদের জাস্ট গল্পের মতো দেখো, যাতে এই বিকেল কার্সিনোমা আর পড়া না তোমাদের ভাইবা রিটেন আবার হয়ে যায়, আমি ওইভাবে কভার করার চেষ্টা করব। তাহলে আসো, এই যে আমি বললাম ব্রঙ্কিয়াল এপিথেলিয়াম বা ব্রঙ্কাস থেকে উঠতেছে, তাহলে আমাদের এখন যেটা দরকার যে এটার যে উঠে হিস্টোলজি টাইপটা ব্রঙ্কিয়াল কার্সিনোমা যে ব্রঙ্কিয়াল এপিথেলিয়াম থেকে উঠতেছে, এটা আমাদের খুব ম্যানেজমেন্ট ক্ষেত্রে লাগবে, প্রেজেন্টেশনের ক্ষেত্রে লাগবে, হ্যারি করে। তাহলে এখন যদি বলে যে ব্রঙ্কিয়াল কার্সিনোমা হচ্ছে এর মেন সেল টাইপ কি, এটা খুব ভাইবাতে জিজ্ঞাসা হয় যে মেন সেল টাইপ কি ব্রঙ্কিয়াল কার্সিনোমা, তাহলে তোমরা মনে রাখবা চারটা ব্রঙ্কিয়াল কার্সিনোমা চারটা হিস্টোলজিক্যাল টাইপ আছে, একদম ছোটস্ত। একটা হলো অ্যাডেনোকার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা, লার্জ সেল কার্সিনোমা, স্মল সেল কার্সিনোমা। তাহলে এটা খুবই জিজ্ঞাসা করে যে লাংসের লাং ক্যান্সার বা ব্রঙ্কিয়াল কার্সিনোমার হিস্টোলজিক্যাল টাইপ কি কি, তাহলে চারটা, একটা হলো অ্যাডিনোকার্সিনোমা। এখন যদি যারা খুব ভালো ভাইবাতে করতে চাও তাদের পার্সেন্টেজ অনুসারে মনে রাখতে পারো খুবই ভালো। যেমন আমরা যখন স্টুডেন্ট ছিলাম এফসিপি এস এম ডি, তখন তো স্কোয়ামাস সেল কার্সিনোমা ইনসিডেন্স সবচেয়ে বেশি ছিল, কিন্তু এটাকে এখন এক্সিড করে গেছে অ্যাডিনোকার্সিনোমা। তাহলে এখন এই চারটে সেল টাইপের মধ্যে অ্যাডিনোকার্সিনোমা হলো এখন সব কমন, মানে বেশি, তার পার্সেন্টেজ কত, 35-40%। তাহলে অ্যাডিনোকার্সিনোমা 100% মধ্যে যদি আমি হিস্টোলজিক্যাল টাইপ করি কার্সিনোমার, তাহলে 35-30% হবে পার্সেন্টেজ হবে অ্যাডিনোকার্সিনোমা। স্কোয়ামাস সেল কার্সিনোমা হবে 25-30%, স্মল সেল কার্সিনোমা 15%, আর লার্জ সেল কার্সিনোমা হল 15%। আমাদের মনে হয় তোমার যদি তোমাদের পার্সেন্টেজ মনে রাখা কষ্ট হয় তাহলে দরকার নেই, তোমরা জেনে রাখো যে এখন হলো অ্যাডিনোকার্সিনোমা এটার মধ্যে কার্সিনোমার প্রিভ্যালেন্স হলো সবচেয়ে বেশি, কত, 35-40%। এখন তোমাদের একটা জিনিস এখানে বলে নেব, এখন এই যে চারটা হিস্টোলজিক্যাল টাইপ আছে, এই চারটা হিস্টোলজিক্যাল টাইপকে পেশেন্টের প্রেজেন্টেশন, ট্রিটমেন্ট প্রোটোকল, ট্রিটমেন্ট রেসপন্স, টেস্টেসিস, এগুলো ভ্যারি করে। এই ভ্যারির উপর ভিত্তি করে, ভ্যারিয়েশনের উপর ভিত্তি করে এই ব্রঙ্কিয়াল কার্সিনোমাকে ম্যানেজমেন্ট পারপাজে দুইটা ভাগে ভাগ করা। এই যে আমি এই চারটা হিস্টোলজি টাইপ বললাম, এই চারটা হিস্টোলজি টাইপকে দুইটা ভাবে ভাগ, একটা হলো স্মল সেল আর একটা হলো নন স্মল সেল। তার কারণ যখন আমরা পরবর্তীতে তোমার ম্যানেজমেন্ট পড়াবো বা ওই ক্লিনিক্যাল ফিচার বলবো কিছুটা, তখন তোমাদের হিস্টোলজিক্যাল টাইপের উপর এই ব্রঙ্কিয়াল কার্সিনোমা, তাহলে তোমাদের ব্রঙ্কিয়াল কার্সিনোমার প্রথমে বলতে প্রাইমারি সেকেন্ডারি ওটা টাইপ, আর একটা হলো টাইপ হলো এই যে হিস্টোলজিক্যাল টাইপ উপর ভিত্তি করে। তাহলে হিস্টোলজিক্যাল টাইপের উপর ভিত্তি করে ব্রঙ্কিয়াল কার্সিনোমা হলো দুই ধরনের, মনে রাখবা, একটা হলো স্মল সেল আর একটা হলো নন স্মল সেল। এই নন স্মল সেলের আন্ডারে তিনটা, ওই যে তিনটা টাইপ আছে ওই তিনটা, একটা হলো অ্যাডিনোকার্সিনোমা, একটা হলো স্কোয়ামাস কার্সিনোমা, আর একটা হলো লার্জ সেল কার্সিনোমা। তাহলে তোমাদেরকে যদি কেমনি সিম্পল ভাবে জিজ্ঞেস করে যে ব্রঙ্কিয়াল কার্সিনোমাকে কিভাবে ক্লাস করা যায়, স্যার দুই ভাবে, একটা হলো প্রাইম ব্রঙ্কিয়াল কার্সিনোমা আর একটা সেকেন্ডারিজ, এটা একটা, আর একটা স্যার কিভাবে ভাগ করা যায়, হিস্টোলজিক্যাল টাইপ অনুসারে ভাগ করা যায়, একটা কি স্মল সেল নন স্মল সেল, স্মল সেল নন স্মল সেল। নন স্মল সেলের আন্ডারে স্যার হিস্টোলজিক্যাল টাইপ আছে, একটা হলো স্কোয়ামাস সেল, অ্যাডিনোকার্সিনোমা, লার্জ সেল। এটা পরবর্তীতে ম্যানেজমেন্ট ক্ষেত্রে খুবই লাগবে এটা। এটা আমি তাহলে এখানে আমি এটাই শেষ করলাম, তাহলে এইটুক থাকলো এখন। তাহলে ব্রঙ্কিয়াল কার্সিনোমা হিস্টোলজিক্যাল টাইপ, অরিজিন এবং হিস্টোলজির উপর বেসিস করে কয়ভাবে ভাগ করা হয় এটা আমি বলে ফেললাম। এখন আসো যে একটা ব্রঙ্কিয়াল কার্সিনোমার পেশেন্ট
আমাদের কাছে কিভাবে আসবে, দ্যাট মিনস হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ফিচার্স অব ব্রঙ্কিয়াল কার্সিনোমা। এখন খালি ব্রঙ্কিয়াল কার্সিনোমা আমি যেটা বলতেছি এই জিনিসটা তোমরা শরীরের অন্য যে কোনো জায়গার ক্যান্সার বা কার্সিনোমা যদি ক্লিনিক্যাল ফিচার যদি জিজ্ঞেস করে, আমি যেই প্রসিডিওরে বলতেছি এটা যদি খালি MBBS লেভেলে না, একদম পোস্ট গ্রাজুয়েশন যে কোনো পোস্ট গ্রাজুয়েশন লেভেলে যদি এই থিওরিটা মনে রাখো বা এই পদ্ধতিটা মনে রাখো, তাহলে তোমাদের ক্লিনিক্যাল ফিচার আর কোনোদিন মুখ করতে হবে। একটা কি যে চারটা উপায়ে ব্রঙ্কিয়াল কার্সিনোমা বা যে কোনো জিনিস যে কোনো জায়গার কার্সিনোমা প্রেজেন্ট করে, যে জায়গা থেকে কার্সিনোমাটা অরিজিনেট করতেছে ওই সিস্টেমের কিছু সিমটম, দ্যাট মিনস লাংস, যদি কার্সিনোমা আমরা চিন্তা করি তাহলে লাংস থেকে উঠতেছে অরিজিন, তাহলে রেসপিরেটরি সিস্টেম, দ্যাট মিনস আমি তোমাদের বলছি আগের ক্লাসেও বলছি যে ব্রঙ্কে রেসপিরেটরি সিস্টেমের যে ছয়টা সিমটম, লাংসের যে ডিজিজের ছয়টা সিমটম, তাহলে ওই ছয়টা সিমটম এটাকে আমি বলতেছি এই ক্যান্সারটা যে অর্গান থেকে উঠবে ওই অর্গানের যে সিমটম সেই সিমটম নিয়ে প্রথমে প্রেজেন্ট করবে, তাহলে এটা এক নাম্বার যে যেই জায়গার ক্যান্সার ওই জায়গার সিমটম নিয়ে প্রেজেন্ট করবে। এখন আসো যে লাংসের প্রাইমারি লাংসের আমরা সিমটম ছয়টা সিমটম জানি, কফ, স্পুটাম, হিমোটাইসিস, সাসপেন্স, শর্টনেস অফ ব্রেথ, হুইজিং, তাহলে এই ছয় সিমটম ব্রঙ্কিয়াল কার্সিনোমা বা লাং ক্যান্সারের প্রাইমারিলি সিমটম এই ছয়টার মধ্যে যে কম্বিনেশন আকারে থাকতে পারে, তাহলে তোমাদের যদি জিজ্ঞেস করে যে ব্রঙ্কার্সিনোমা হাউ ব্রঙ্কিয়াল কার্সিনোমা প্রেজেন্ট, তাহলে এক নম্বর বলবা যে তার রেসপিরেটরি সিমটম নেবেন তো এর আন্ডারে কি কফ, তাহলে সাধারণত ডাইকফ, প্রোডাক্টিভ স্কেল স্পোটাম হইতে পারে, কিন্তু এখানে অ্যালার্মিং সিমটম হলো হিমোটাইসিস। ব্রঙ্কিয়াল কার্সিনোমার হলো অ্যালার্মিং সিমটম হলো হিমোটাইসিস। তাহলে একটা স্মোকার, আমি বলছি স্মোকিং হলো মেন কালফ্রিট বা রিস্ক ফ্যাক্টর, তাহলে একটা স্মোক পেশেন্ট 20 pack a year বা 30 pack a year এর পেশেন্ট তোমার কাছে আসছে যে স্যার 2 মাস ধরে ড্রাই কফ এবং মাঝে মাঝে কাশি দিয়ে তার একটু স্ক্যান্টিস হিমোক্রাইসিস আসে, ওই জন্য একটা জিনিস বলা হয় যে একটা স্মোকারের একটা স্মোকা স্মোকিং পেশেন্টের যদি হিমোক্রাইসিস হয় অথবা যদি রেগুলার কফ যে ক্যারেক্টার থাকে এর চেয়ে চেঞ্জ অফ দ্য ক্যারেক্টার কফ বলে এবং তার সাথে হিমোক্রাইসিস থাকে, তাহলে একটা স্মোকারের যদি হিমোক্রাইসিস আসে এটা এটা বলছে বইয়ে বলছে তার ব্রঙ্কিয়াল কার্সিনোমা কিনা অবশ্যই এক্সক্লুড করতে হবে। তাহলে আমি বললাম কফ, স্ক্যান্টিস স্পুটাম আর হলো অ্যালার্মিং সিমটম হলো হিমোক্রাইসিস। 4 নম্বর হলো চেস্ট পেন, তাহলে ব্রঙ্কিয়াল কার্সিনোমার কি চেস্ট পেন হতে পারে? হতে পারে। কিভাবে হতে পারে? যদি প্লুরাকে ইনভলভ করে, ওই যে টিবির ক্ষেত্রে বলছিলাম, নিউমোনিয়ার ক্ষেত্রে বলছিলাম, যদি যেহেতু এখানে একটু ভিসারাল প্লুরা থাকে, ভিসারাল প্লুরা তো তোমরা জানো পেনলেস, যতক্ষণ না প্যারাইটাল প্লুরা এবং চেস্ট ওয়াল ইনভলভমেন্ট না করবে ততক্ষণ চেস্ট পেন সাধারণত হয় না, তাহলে যদি ব্রঙ্কিয়াল কার্সিনোমাটা লোকাল স্প্রেড করে তোমার প্লুরা পর্যন্ত যায়, চেস্ট ওয়ালকে ইনভলভ করে, ইন্টারকোস্টাল নার্ভকে ধরে ইনভলভ করে, তাহলে চেস্ট পেন হবে, তাহলে ইউনিল্যাটারাল যে জায়গায় আছে সেই জায়গায় চেস্ট পেন হতে পারে। তাহলে বললাম কফ, সাম, চেস্ট পেন। তারপরে আসো শ্বাসকষ্ট, ব্রঙ্কিয়াল কার্সিনোমা রোগী শ্বাসকষ্ট হইতে পারে? অবশ্যই হইতে পারে। তাহলে শ্বাসকষ্ট হওয়ার মেকানিজম কি, তোমাদের রেডিওলজি যখন বলবো তখন কি ফিচার রেডিওলজিক্যালি হয় ব্রঙ্কিয়াল কার্সিনোমা তখন বলবো, যে মনে করো একটা লার্জ টিউব, একটা ব্রঙ্কাস প্রিন্সিপাল ব্রঙ্কাস কে বা একটা লোব কে কোলাপস করে ফেলে, তাহলে শ্বাসকষ্ট হবে, অথবা প্লুরাল ইফিউশন করছে তাহলে শ্বাসকষ্ট হবে, অথবা হাইলামে গিয়ে মানে লিমনোড হয়ে মেন প্রিন্স ব্রঙ্কাস অথবা ট্রাকিয়া কম্প্রেস করছে তাহলে এয়ার এন্ট্রি করতে পারতেছে না, তাহলে শ্বাসকষ্ট হবে। তাহলে একটা ব্রঙ্কিয়াল কার্সিনোমা রোগী দেখো শ্বাসকষ্ট নিয়ে আসতে পারে, সাধারণত যদি স্মল লেশন এমনি এই সলিটারি পালমোনারি নিউল এমনি এগুলো থাকে ছোট লেশন তাহলে হয়তো হবে না, কিন্তু
একটা ব্রঙ্কিয়াল কার্সিনোমার পেশেন্টের শ্বাসকষ্ট হওয়ার কয়েকটা মেকানিজম বললাম। একটা বললাম প্রলিফিকেশন, দুই নম্বর বললাম হোল লাং কলাপস বা তোমার এই লোক কলাপস, তারপরে বললাম যদি হাইলার কোনো লেশন হয়ে মেন প্রিন্সিপাল ব্রঙ্কাসকে অফ করছে অথবা ট্রাকিয়া অফ করছে তাহলে শ্বাসকষ্ট হইতে পারে। তারপরে হুইস সাধারণত হয় না, কিন্তু হুইস অনেক সময় স্টাইডর নিয়ে আসে। মনে করো ওই যে আপার এয়ার অবস্ট্রাকশন, কোনো কারণে তোমার প্যারাট্রাকিয়াল লিম্ফ নোড এনলার্জ করছে ব্রঙ্কিয়াল কার্সিনোমা মেটাসিস হয়ে ওখানে তোমার ট্রাকিয়াকে কম্প্রেস করছে, ল্যারিংসকে কম্প্রেস করছে অথবা ব্রঙ্কাসকে কম্প্রেস করছে, ওই সময় অনেক সময় শ্বাসকষ্টের সাথে সাথে পেশেন্ট হুইস, দ্যাট মিনস এই যে স্টাইডর। তোমরা জানো যে হুইজ আর স্টাইডোরের মধ্যে পার্থক্য আছে, হলো স্মল এয়ারওয়ে গুলো অপশন যদিও, আর স্টাইডোর গুলো ট্রাকিয়া লেন্স এগুলো যদি অবস্ট্রাকশন তাহলে আমরা বলি তাকে ইন্সপিরেটরি স্ট্রাইড। তাহলে ব্রঙ্কিয়াল সিনোমা আমরা রোগী পাই অনেক সময় যে স্টাইডোর আসে, স্টাইডোর নিয়ে আসে মানে উপরে দেখে মানে লাজ এয়ারওয়ে অপশন স্টাইডোর নিয়ে আসে। তাহলে এগুলো আমি বললাম এগুলো হলো ব্রঙ্কিয়াল কার্সিনোমা তোমার প্রাইমারি যে জায়গায় টিউমার, এখানে ডাইরেক্ট ইফেক্ট অফ দা টিউমার অন লাংস, এই সিমটম গুলো হয়। তাহলে আমি বললাম যে একটা ব্রঙ্কারসিনোমা পেশেন্ট চার ভাবে প্রেজেন্ট করে, তার মধ্যে একটা আমি বললাম শরীর লাংস এর যে সিমটম গুলো এই সিমটম। দুই নম্বর কিভাবে প্রেজেন্ট দেখো, যে আমরা জানি লাংস এর বাইরের দিকে থাকে প্লুরা আর চেস্ট ওয়াল, আর দুই লাংসের মাঝখানে কি থাকে এস্টেনাম। তাহলে দেখো দুই নম্বর হেডলাইন হবে যে সিমটমস অর সাইনস ডিউ টু লোকাল বা ডাইরেক্ট এক্সটেনশন অব দা লাং ক্যান্সার। তাহলে আমি প্রথম বললাম এক নম্বর ডাইরেক্ট ইফেক্ট অব দা, কিছু সিমটম হবে ডাইরেক্ট ইফেক্ট অব দা ব্রঙ্কিয়াল কার্সিনোমা। দুই নম্বর হেডলাইন হলো যে লোকাল বা ডাইরেক্ট স্প্রেড অব দা ব্রঙ্কিয়াল কার্সিনোমা টু অ্যাডজাসেন্ট স্ট্রাকচার। অ্যাডজাসেন্ট স্ট্রাকচার ওই যে প্লুরার দিকে গেলে প্লুরাল ইফিউশন, তারপরে চেস্ট ওয়াল হলে রিব ডিস্ট্রাকশন হয়ে চেস্ট পেন, অথবা ইন্টারকোস্টাল না হলে চেস্ট পেন আমি আগেই বলবো তোমাদের। তাহলে একটা ব্রঙ্কিয়াল কার্সিনোমা যদি বাইরের দিকে এক্সটার্নালি এক্সটেন্ড করে তাহলে তার জন্য শ্রম হবে চেস্ট ওয়ালের সিমটম গুলো, চেস্ট পেন, প্লুরাল ইফিউশন এগুলো। তারপরে আসো মিডিয়া স্টেনামের দিকে এক্সটেন্ড করে, মিডিয়া স্টেনামের দিকে এক্সটেন্ড করলে দেখো তোমরা খালি এখানে মুখস্থ ব্যাপার না, খালি মিডিয়া স্টেনামে কি স্ট্রাকচার থাকে এই স্ট্রাকচার গুলো মনে করবা আর সিমটম গুলো দিবা। কি কি স্ট্রাকচার থাকে, যদি হার্টের কাভারে এ করে পেরিকার্ডিয়াম ক্লব করে তাহলে পেরিকার্ডিয়াল ইফিউশন হবে, পেরিকার্ডিয়াল ইফিউশন হলে শর্টস অফ ব্রেথ, অ্যারিদমিয়া, কার্ডিয়াক টেম্পোনেট হবে। তাহলে এগুলো হলো ডাইরেক্ট স্প্রেড বা লো ইনভেশন অব দা ক্যান্সারের সিমটম বলতেছি আমি। তারপরে আসো মিডিয়াস্টেনে আর কি কি থাকে, ইসোফেগাস থাকে। তাহলে ইসোফেগাসের কম্প্রেশন যদি হয়, যদি মিডিয়াস্টেনাম স্প্রেড করে ব্রঙ্কারসিনোমা যদি ডাইরেক্ট স্প্রেড হয়ে মিডিয়াস্টেনাল স্ট্রাকচার আর থাকে আমি বললাম ইসোফেগাস, তাহলে ইসোফেগাসকে যদি মানে অবস্ট্রাক্ট করে তাহলে হলো ডেজিয়া হবে। ট্রাকিয়াকে যদি অবস্ট্রাক্ট করে তাহলে আমি বললাম স্টাইডোর হবে, রেসপিরেটরিস হবে। আর কি স্ট্রাকচার থাকে, সুপিরিয়র ভেনা থাকে রাইট সাইডে, আমরা জানো যে সুপিরিয়র ভেনাকে মিডিয়াস্টেনাম দিয়ে রাইট এমএজি ওপেন করতেছে। তাহলে রাইট সাইডে লেস যদি থাকে এবং সুপিরিয়র ভেনাকে কেভাকে যদি অবস্ট্রাক্ট করে আমি ফিচার্স অব দ্য সুপিরিয়র অবস্ট্রাকশন পাবো, এর মধ্যে কি সোয়েলিং অব দ্য ফেস, নেক, আপার লিম্বস, হেডেক এগুলো নিয়ন্ত্রণ করবে। তারপরে দেখো লেফট সাইডে থাকে লেফট কারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ থাকে, তাহলে লেফট লিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ যদি হেল্প করে তাহলে এই রোগীগুলো আমাদের কাছে কি আসবে, হর্সনেস অব দ্য ভয়েস নিয়ে আসবে, বোভাইন কফ, হর্সনেস ভয়েস। অনেক ক্যান্সারের রোগী আমার কাছে আসে কথা বের হয় না, বলে স্যার দুই তিন মাস ধরে তার কথা বের হচ্ছে না। তাহলে আমরা ধরেই নিই তার ব্রঙ্কিয়াল কার্সিনোমা, লেশনটা কোন দিকে দেখো আমি তার শুনেই তো বুঝে যাচ্ছি লেফট
আমি ধরেই নিবো তার রাইট সাইডে, তার কারণ সুপের ভেনাকে রাইট সাইডে। তাহলে আরেকটা হইতে পারে যে অনেক সময় লোকাল স্প্রে হয়ে লিম্ফ্যাটিক স্প্রেড হয়ে তোমার উপরা ক্ল্যাভিকুলার অথবা সার্ভাইকাল লিম নোড বড় হয়ে, অনেক রোগী আসে বলে স্যার তোমার মাঝে মাঝে একটু কাশি, কাশির সাথে রক্ত যায়, দেখেন তো এখানে আমার একটু গুটি মানে একটু সোয়েলিং হয়েছে রাইট বা লোভ সুপ্রা ক্ল্যাভিকুলার জন্য। তাহলে এটাও একটা লোকাল স্প্রেড লিম নোড নিয়ে আসতে পারে। তাহলে এগুলো আমি বললাম দুই নম্বর হেডলাইন, এগুলো আমি বললাম তোমার যে ডাইরেক্ট ইনভেশন বা লোকাল ইনভেশন বা লোকাল স্প্রেড অফ দা ব্রঙ্কারসিনোমা হলে এই সিম্পটম গুলো নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করবে। তাহলে আমি তোমাদের একটা প্রসেস শিখালাম, সেটা হলো যে খালি স্ট্রাকচার গুলো মনে বা ওই স্ট্রাকচার ইনভলভ হলে কি সিম হয়, তাহলে দেখো তোমাদের আর ব্রঙ্কাল কার্সিনোমার সাইন্স মুখস্থ করা লাগতেছে না। পিছনের দিকে বাইরের দিকে গেলে চেস্ট ইনভলভমেন্ট, চেস্ট পেন, সোয়েলিং, চেস্ট সোয়েলিং, প্রলিফিকেশন, ভিতরের দিকে গেলে পেরিকার্ড ইনভলভ করতেছে, শ্বাসকষ্ট, পেরিকার্ড টেম্পোনেট, সুপেরভেনাকাল অবস্ট্রাকশন, ট্রাকিয়াল অবস্ট্রাকশন, ইসোফেগাস হলে ডিসিয়া, আর এদিকে লেফট রিকারেন্টাল নার্ভ হলে হর্সনেস অফ ভয়েস, আর এদিকে সুপ্রাক্ল্যাভিকুলার ইনভলভমেন্ট হলে সুপ্রাক্ল্যাভিকুলার সোয়েলিং। তাহলে এগুলো আমি বললাম দুই নম্বর লাইন, সেটা হলো লোকাল ইনভেশন অফ ব্রঙ্কিয়াল কার্সিনোমা। থার্ড প্রেজেন্টেশন ব্রঙ্কিয়াল কার্সিনোমা হইতে পারে, থার্ড প্রেজেন্টেশন পারে তোমার মেটাস্ট্যাটিক স্প্রেড। ওই যে বলছিলাম যে কোনো অর্গান থেকে ক্যান্সার লাংসে আসতে পারে, ওইরকম প্রাইমারি লাং ক্যান্সারও শরীরের বিভিন্ন জায়গায় মেটাস্ট্যাসিস হইতে পারে। তাহলে তিন নাম্বার ক্যান্সারের প্রেজেন্টেশন হইতে পারে যে মেটাস্ট্যাসিস হয়ে শরীরের যে যে অর্গানে যাচ্ছে ওই অর্গানের সিম নিয়ে আমাদের কাছে আসছে। তাহলে মাথা উপর থেকে শুরু করো যে এটা খুব জিজ্ঞেস করে যে ব্রঙ্কাল কার্সিনোমা প্রাইমারি ব্রঙ্কাল কার্সিনোমা শরীরের কোন জায়গায় সাধারণত মেটাস্টাসিস করে। তোমরা চার পাঁচটা সাইট আমি বলতেছি একদম গল্পের আকারে মনে করো। উপর থেকে যদি আসো তাহলে ব্রেন, তাহলে একটা ব্রঙ্কাল কার্সিনোমা যদি ব্রেনে যায় মেটাস্টাসিস করে তাহলে ব্রেন ব্রেনে যে কোনো সিমটম আসতে পারে, যেমন রেস্ট আইসিপির ফিচার, যেমন তোমার হেডেক, ভমিটিং, হেমিপ্লেজিয়া, সিজার, কনভালশন, এগুলো নিয়ে আসতে পারে। তাহলে তিন নাম্বার আমি বললাম যে ক্লিনিক্যাল ফিচার্স ডিউ টু মেটাস্টাসিস অব দা প্রাইমারি লাং ক্যান্সার, তার মধ্যে একটা কমন সাইট আমি বললাম ব্রেন। ব্রেনে যদি আসতে, অনেক রোগী আমরা বিশেষ করে ওই যে ইয়ে থেকে কি বলে নিউরোলজি থেকে আমাদের কাছে কয় যে একটা সিটি স্ক্যান করছে পালসার নিয়ে আসে, সিটি স্ক্যান করছে মাল্টিপল মেটাস্টাসিস, তখন এক্সরে করে দেখা যায় লাংসেও একটা লিশন আছে, আমরা ধরে নিই ব্রঙ্কাল কার্সিনোমা স্টেজ টু ব্রেন। দুই নম্বর আসো লিভারে, লিভারে লিভারে মেটাস্টাসিস হতে পারে। লিভারে মেটাস্টাসিস হলে হবে লিভারের সিমটম নিয়ে আসতে পারে, যে পালপেবল লিভার, ইনলার স্টেন্ডাল লিভার অথবা জন্ডিস, এগুলো নিয়ে আসতে পারে। তিন নম্বর সাইট হলো বোনস, খুব বেশি পাওয়া যায়, হয়তো একটা রুগী আসছে মানে সেকেন্ডারি ফ্র্যাকচার মানে অল্প ট্রমাতে ফ্র্যাকচার হয়ে গেছে, ওখানে মেটাস্টাসিস হয়েছিল, অথবা কোনো জয়েন্ট সোয়েলিং, অথবা স্পাইনে প্যারাপ্লেজিয়া নিয়ে ডেভেলপ করছে, অথবা লো ব্যাক পেইন প্রেজেন্ট করছে। তাহলে আমরা পরবর্তীতে দেখালো যে অস্টিওলাইটিস লিশন প্রাইমারি লিশন লাং ক্যান্সার। তাহলে ব্রেন বললাম, লিভার বললাম, বোনস বললাম। বোনসে সাধারণত বোন পেন নিয়ে আসতে পারে, জয়েন্ট সোয়েলিং নিয়ে আসতে পারে, লো ব্যাক পেন নিয়ে আসতে পারে, তারপরে প্যারাপ্লেজিয়া আসতে পারে, এই জিনিসগুলো বোনস মেটাস্টাসিস হলে আসতে পারে। আরেকটা কমন সাইজে অ্যাড্রেনাল, অ্যাড্রেনাল গ্ল্যান্ডও আমরা যখন সিটি স্ক্যান করি চেস্টের ব্রঙ্কাল কার্সিনোমা সাসপেক্ট করে, তখন কিন্তু অ্যাড্রেনাল মেটাস্টাস আছে কিনা এটা সিটি স্ক্যান বলে দেয়। তাহলে চার নাম্বার কমন সাইট আরেক হলো অ্যাড্রেনাল গ্ল্যান্ড। আরেকটা কমন সাইট আমরা পাই স্কিন মেটাস্টাসিস, স্কিন মেটাস্টাসিস, অনেক রোগী এসে বলে স্যার দেখেন তো
এই এই বুকের এখানে বা এখানে এই গুটিটা আমার আগে ছিল না স্যার, আমার এই গত 1 মাস বা 15 দিন এই গুটিটা হঠাৎ করে হয়েছে। তাহলে তোমাদের আমি প্রাইমারি লাং ক্যান্সার মেটাস্টেসিস এর কয়েকটা সাইট বললাম, একটা হলো ব্রেন বললাম, লিভার বললাম, বোনস বললাম, অ্যাড্রেনাল বললাম, আর স্কিন বললাম। মনে থাকবে তো সবার? আমার মনে হয় এইভাবে ক্লিনিক্যাল ফিচার গুলো যদি জিজ্ঞেস করে তাহলে ওই সিমটম ওই ওই অর্গ্যানের দু একটা করে ক্লিনিক্যাল সিমটম বলে দিবা। 4 নম্বর বললাম হেডলাইন ক্লিনিক্যাল ফিচার কি হইতে পারে। আরেকটা ক্লিনিক্যাল ফিচার হইতে পারে, তোমরা জানো প্যারানিওপ্লাস্টিক সিন্ড্রোম, এটা নাম শুনছো তোমরা, প্যাথোলজির একটা সুন্দর একটা ডেফিনেশন ছিল প্যারানিওপ্লাস্টিক সিন্ড্রোম। তাহলে ব্রঙ্কিয়াল কার্সিনোমা রোগী দেখা গেল যে লাং সিমটম বা মেটাস্টেসিস কোনো সিমটম নাই, কিন্তু দেখা গেল যে প্যারানিওপ্লাস্টিক সিন্ড্রোম নিয়ে আমার কাছে আমাদের কাছে আসতে পারে। তারপর অনেক সময় ফিচার নিয়ে আসতে পারে, গাইনোকোমাশিয়া নিয়ে আসতে পারে, কার্সিনয়েড সিন্ড্রোম এগুলো নিয়ে আসতে পারে। তাহলে এগুলো হলো তোমার প্যারানিওপ্লাস্টিক সিন্ড্রোমের আন্ডার। অনেক সময় রোগীগুলো পলিনিউরোপ্যাথি, মাইলোপ্যাথি, তারপরে হলো মাসল উইকনেস, যেটা আমরা বলি ইটন লাম্বার মায়োসিন সিন্ড্রোম, ইটন লাম্বার ল্যাম্বার ইটন সিন্ড্রোম, এগুলো আমরা নিয়ে আসতে পারি। অনেক সময় নেফ্রোটিক সিন্ড্রোম, পলিমায়োসাইটিস, ডার্মাটোমায়োসাইটিস, এই জিনিসগুলো সবগুলো তোমার প্যারানিওপ্লাস্টিক সিন্ড্রোম নিয়ে একটা রোগী আসতে পারে। তাহলে এতক্ষণ আমি তোমাদের বললাম যে একটা ব্রঙ্কিয়াল কার্সিনোমা রোগী কি কি উপায়ে প্রেজেন্ট করতে পারে। তোমরা তাহলে আমি যে প্রসেসটা শিখাই দিলাম তোমাদের, এই প্রসেসটা খালি ব্রঙ্কিয়াল কার্সিনোমা না, তোমাদেরকে যদি বলে স্টমাক কার্সিনোমা, প্যাঙ্ক্রিয়াটিক কার্সিনোমা, অথবা লিভার কার্সিনোমা, অথবা কিডনি কার্সিনোমা, এই যে জিজ্ঞেস করলে তোমরা যদি এই হেডলাইনে মনে রাখো তাহলে কোনো কার্সিনোমার ফিচার আর মুখস্থ করা লাগবে না। তাহলে আমি একটা বললাম যে ডাইরেক্ট ইফেক্ট অফ দা অর্গ্যান, এটার কিছু সিমটম, একটা লোকাল ইনভেশনের কিছু সিমটম, একটা ডিস্টাল মেটাস্টেসিস এর কিছু সিমটম, আর একটা হলো প্যারানিওপ্লাস্টিক সিন্ড্রোম এর কিছু সিমটম। তাহলে একটা ব্রঙ্কিয়াল কার্সিনোমার পেশেন্ট তোমার এই 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 4টা উপায়ে আমাদের কাছে আসতে পারে। এখন এগুলো আসলো, এসে আমরা তাহলে পরীক্ষা করে কি পাবো? একটা ব্রঙ্কিয়াল কার্সিনোমার পেশেন্ট যদি আমি এক্সামিনেশন করি তাহলে আমি কি পাবো? তাহলে আমি এটা অত ডিটেলস বলবো না, চেস্ট এক্সামিনেশনটা এক কথায় বলে শেষ করব, কিন্তু জেনারেল এক্সামিনেশন যদি বলে তাহলে তোমরা এখান থেকে বুঝতে পারতেছো, জেনারেল এক্সামিনেশন যদি একটা ব্রঙ্কিয়াল কার্সিনোমার বলে তাহলে যে পয়েন্ট গুলো ব্রঙ্কিয়াল কার্সিনোমার পক্ষে যাবে জেনারেল এক্সামিনেশনে, এই পয়েন্ট গুলো তোমাদের একটু হাইলাইট করতে হবে। এর মধ্যে যেমন রোগীগুলো কি হবে, ক্যাকেকটিক হবে, যেহেতু অ্যানোরেক্সিয়া তোমরা জানো ক্যান্সারের ফিচারই তো অ্যানোরেক্সিয়া, নসিয়া, ওয়েট লস থাকে। তাহলে একটা রোগী যদি ক্যাকেকটিক হয় তাহলে একটা ব্রঙ্কিয়াল কার্সিনোমার দিকে যাবে। 2 নম্বর হলো যদি পেশেন্টের ক্লাবিং থাকে, তোমরা জানো যে ক্লাবিং এর যত কজ আছে এর মধ্যে মোস্ট কমন কজ হলো রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেমের মধ্যে আমার ওয়ার্ড যারা করছো তাদেরকে আমি সুন্দর করে বলছিলাম, এর মধ্যে হলো সাপোর্টিভ লাং ডিজিজ, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, এগুলো অন্যতম। তাহলে সিমটম শুনে মনে হচ্ছে ব্রঙ্কিয়াল কার্সিনোমা, তার সাথে যদি একটা রোগীর ক্লাবিং পাও তাহলে তোমার মিলে গেল। 2 নম্বর হলো তোমার যদি কোনো লিমনোড পাও, আমি যদি বললাম ওই যে লিম্ফ্যাটিক স্প্রেড হয়ে তোমার লিমনোড গুলো ইনভলভ হইতে পারে, তাহলে এই কোনো লিমনোড আছে কিনা তোমাকে, বিশেষ করে সার্ভাইকেল রেজন, সুপ্রাক্ল্যাভিকুলার রেজন, এই রেজন গুলো তোমাকে লিমনোড খুঁজতে হবে। আর কোনো নিউরোলজিক্যাল ফিচার যদি পাও কিনা তাহলে এই নিউরোলজিক্যাল ফিচার গুলো তোমাদেরকে দেখতে হবে। তাহলে আমি জেনারেল এক্সামিনেশনে একটা ব্রঙ্কিয়াল কার্সিনোমার পেশেন্ট ক্যাকেকটিক হবে, ক্যাকেকটিক ওয়েট লস হবে, 2 নম্বর হলো তোমার ক্লাবিং থাকবে, 3 নম্বর হলো তোমার কোনো পালপেবল লিমনোডস এগুলো আছে কিনা এগুলো দেখতে হবে। তাহলে জেনারেল এক্সামিনেশনে মোটামুটি এই। আর লাং এক্সামিনেশন করলে তোমাকে এটা উত্তর দিতে হবে, কেউ যদি থিওরিটিক্যাল জিজ্ঞেস করে ব্রঙ্কিয়াল কার্সিনোমা তুমি চেস্ট এক্সামিনেশন করলে কি পাবা, ব্রঙ্কিয়াল কার্সিনোমা চেস্ট এক্সামিনেশন এটা ডিপেন্ড করবে যে ব্রঙ্কিয়াল কার্সিনোমা লাংসে, যেমন তোমাদের টিউবারকুলোসিস বলছিলাম,
যে টিউবারকুলোসিসে হেন কোনো ডিজিজ নাই বা মানে চেঞ্জ নাই, যেটা হয় না ওরকম ব্রঙ্কিয়াল কার্সিনোমারও আমি একটু পরে ইনভেস্টিগেশনের সময় বলবো যে তোমার রেডিওলজিক্যাল কি কি ব্রঙ্কিয়াল কার্সিনোমাতে লেশন হইতে পারে। তাহলে চেস্ট এক্সামিনেশনে ব্রঙ্কিয়াল কার্সিনোমা তোমাদের বলতে হবে যে এটা ডিপেন্ড করবে স্যার এটা কোন ধরনের লেশন আছে এর উপর। যেমন যদি প্রলিফিকেশন নিয়ে প্রেজেন্ট করে তাহলে প্রলিফিকেশনের ফিচার, যদি লাং কোলাপস লোবার কোলাপস নিয়ে প্রেজেন্ট করে কোলাপসের ফিচার, যদি মাস লেশন নিয়ে প্রেজেন্ট করে মাস লেশনের ফিচার, যদি লিম্ফ নোড ইনলার্জ থাকে তাহলে মাস লেশন মিডিয়াস্টিনাল যদি ইনলার্জমেন্ট থাকে তাহলে তার ফিচার, যদি পেরিকার্ডিয়াল ইফিউশন নিয়ে প্রেজেন্ট করে তার ফিচার। তাহলে এখানে মূলত ডিপেন্ড করবে যে লাং ব্রঙ্কিয়াল কার্সিনোমাটা কোন ধরনের লেশন তৈরি করছে চেস্টে, তার উপর এখানে আমার ক্লিনিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিংস ডিপেন্ড করবে। আমি মনে হয় এখানে আমি আর ডিটেলস বলতেছি না। তাহলে আমার মনে হয় তোমাদের ক্লিনিক্যাল ফিচার আমি যেভাবে বললাম ব্রঙ্কিয়াল কার্সিনোমার, এইভাবে যদি গল্পের আকারে মনে রাখো তাহলে আমার মনে হয় তোমাদের মুখস্থ করার দরকার। এখন আসো এই যে একটা রোগীর ব্রঙ্কিয়াল কার্সিনোমা সাসপেক্ট করলাম, করার পরে আমি হাউ উইল ইউ ইনভেস্টিগেট এ পেশেন্ট উইথ ব্রঙ্কিয়াল কার্সিনোমা। এখন এখানে একটু ডিটেলস আমি বলবো। তাহলে আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশন হবে ইমেজিং, ফার্স্ট ইনভেস্টিগেশন হবে ব্রঙ্কিয়াল কার্সিনোমা একটা পেশেন্টের ইমেজিং অব দ্য চেস্ট। ইমেজিংটা শুরু হয় চেস্ট এক্স-রে পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ দিয়ে। তাহলে একটা যদি বলে যে একটা, আমি ওগুলো বলতেছি না, ওই যে সিবিসি টিবিসি এগুলো আমরা, আমি আর ওগুলো যাচ্ছি না, আমি মেন ইনভেস্টিগেশন গুলো আমি তোমাদেরকে বলতেছি। তাহলে আমাদের ব্রঙ্কিয়াল কার্সিনোমার একটা রুগীর ইনভেস্টিগেশন স্টার্ট হবে একটা ইমেজিং দিয়ে। ইমেজিংটা কি? চেস্ট এক্স-রে প্রথমে হবে, চেস্ট এক্স-রে পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ। তাহলে আমি ওই যে বলছিলাম ক্লিনিক্যাল ফিচারের সময় বলবো, বলছিলাম যে এই চেস্ট এক্স-রেতে ব্রঙ্কিয়াল কার্সিনোমার কি কি ফিচার থাকতে পারে এটা স্যাররা অনেক সময় জিজ্ঞেস করে। ডেভিডসনে একটা চার্ট আছে, তোমরা এটা একদম মুখস্থ করে নিবে। আমি গল্পের আকারে একটু বলতেছি, দেখো কমন প্রেজেন্টেশন হইতে পারে, মনে করো যে একটা পেরিফেরালি লোকেটেড একটা মাস লেশন আসতে পারে, যেমন কনসোলিডেশনের যেমন ডিডি হিসেবে মাস লেশন আসে ব্রঙ্কিয়াল কার্সিনোমা, ওইরকম জাস্ট আপার লো আপার জোন মিডিল জোন বা লোয়ার জোনে জাস্ট একটা মাস লেশন নিয়ে একটা এক্স-রে থাকতে পারে। তাহলে এক নাম্বার প্রেজেন্টেশন হলো রেডিওলজিক্যালি একটা মাস লেশন। তাহলে এই একটা এই মাস লেশনটা যখন থাকবে তখন জিজ্ঞেস করি, যেমন আমরা জিজ্ঞেস করি যে এটা কি ব্রঙ্কিয়াল কার্সিনোমার মাস লেশন না এটা কনসোলিডেশন, এটা কিভাবে চেনা যায়। আমি দু একটা পয়েন্টস তোমাদের বলি ডিফারেন্সিয়েট করার। সেটা হলো ব্রঙ্কিয়াল কার্সিনোমা হলে যদি লেশনটা থাকে, তোমরা নাম শুনছো ওই যে সান রে অ্যাপিয়ারেন্স, যে ইরেগুলার আউটলাইন যেটা থাকে এগুলো সাধারণত ইরেগুলার হয়, ইরেগুলার হয় এবং সান রেজ অ্যাপিয়ারেন্স এর মতো থাকে। তাহলে তোমরা একটা জিনিস মনে রাখো যে এখানে ইরেগুলার একটা মাস লেশন থাকতে পারে। আরেকটা পার্থক্য এটা ওই কনসোলিডেশনের সাথে, কনসোলিডেশনটা সাধারণত কোন সেগমেন্টাল লোবার ডিস্ট্রিবিউশনটা ফলো করে, কিন্তু ব্রঙ্কিয়াল কার্সিনোমা হলে জানো যে এটা কোনো বাউন্ডারি মানে না, ওই জন্য এটা আপার লোব লোয়ার লোব একসাথে কম্বাইন্ডলি এটা কোনো বাউন্ডারি মেনটেন করে না। তাহলে এটা একটা বললাম, আর একটা হলো ইরেগুলারিটি। অনেক সময় তোমাদের এই লাং ক্যান্সার থাকলে অনেক সময় ওই ক্যাভিটি তৈরি হয়, ওই যে ক্যাভিটির একটা ডিডি তোমাদের বলছিলাম লাং অ্যাবসেস, তারপরে ব্রঙ্কিয়াল কার্সিনোমা টিউবারকুলোসিস। তাহলে এই যে লাং অ্যাবসেসও অনেক সময় এই ব্রঙ্কিয়াল কার্সিনোমার যদি ক্যাভিটি হয়, এই দুই তিনটা ক্যারেক্টারিস্টিক্স আছে। তোমাদের লেভেলে আমি বলি নাই, তবে একটু একটা কথা এখানে বলে নিই। ওই স্যারা অনেক সময় জিজ্ঞেস করে যেটা কি ব্রঙ্কিয়াল কার্সিনোমার ক্যাভিটি, লাং অ্যাবসেসের ক্যাভিটি না টিউবারকুলার অ্যাবসিটি। আমাদের একদম পোস্ট গ্রাজুয়েশনে 1500টা পয়েন্ট আছে, অত না, দুই একটা মনে রাখো। যে একটা কথা মনে রাখো যে ক্যাভিটি যেটা থাকে এয়ার ফ্লুইড লেভেলে, ক্যাভিটি লাং অ্যাবসেসের ক্যাভিটি যদি হয় একটু এক্সেন্ট্রিক থাকে, একদিকে থাকে এবং ফ্লুইডের পরিমাণ কম থাকে। এই একটাই মনে রাখো তোমরা, যে লাং ব্রঙ্কিয়াল কার্সিনোমার ক্যাভিটিতে স্যার একটু এক্সেন্ট্রিক হয়, মানে মাঝখানে থাকে না, একটু
এক্সেন্ট্রিক হয়, সেন্টারি না থেকে একটু এক পাশের দিকে থাকে, এবং এখানে এয়ার ফ্লুইড লেভেল কম থাকে। এরকম যদি থাকে, আরো অনেক পয়েন্টস আছে আমি বলতেছি না, তাহলে আমরা এটা সন্দেহ করি যে এটা ব্রঙ্কিয়াল কার্সিনোমার ক্যাভিটেটরি ম্যালিগন্যান্সি হতে পারে। এটা একটা প্রেজেন্টেশন। দুই নম্বর রেডিওলজিক্যাল প্রেজেন্টেশন হতে পারে হাইলার শ্যাডো নিয়ে আসতে পারে, অনেক সময় ইউনিল্যাটারাল একটা হাইলার শ্যাডো নিয়ে আসতে পারে। তিন নম্বর প্রেজেন্টেশন হইতে পারে যে প্যারাট্রাকিয়াল লিমনোড গুলো ইনলার্জ হইতে পারে, অনেক সময় আপার মিডিয়াস্টেনাল ওয়াইডেনিং এর মতো লাগে। তাহলে এক নম্বর বললাম মাসলেশন, দুই নম্বর বললাম হাইলার হাইলার ইনলার্জমেন্ট নিয়ে আসতে পারে, তিন নম্বর বললাম প্যারাট্রাকিয়াল ইনলার্জমেন্ট নিয়ে আপার মিডিয়াস্টেনাল ওয়াইডেনিং নিয়ে আসতে পারে। তিনটা গেল রেডিওলজিক্যালি। চার নম্বর বলতেছি যে কলাপস নিয়ে আসতে পারে, কলাপসটা হইতে পারে একটা সেগমেন্ট কলাপস হইতে পারে, একটা লোব কলাপস হইতে পারে, অথবা একটা হোল লাং কলাপস হইতে পারে। তাহলে চার নাম্বার রেডিওলজিক্যাল প্রেজেন্টেশন অফ লাং ক্যান্সার হলো কলাপস। কলাপস হলে সেগমেন্টাল কলাপস হইতে পারে স্যার, লোভার কলাপস হইতে পারে, হোল লাং কলাপস হইতে পারে, চার নাম্বার। পাঁচ নাম্বার হইতে পারে যে তোমার পেরিকার্ডিয়াল ইফিউশন, অনেক সময় তোমার কার্ডিওমেগালি নিয়ে আসতে পারে, পেরিকার্ডিয়াল ইফিউশন নিয়ে আসতে পারে। পাঁচ নাম্বার গেল। ছয় নম্বর প্রেজেন্টেশন হইতে পারে ইলেভেশন অফ দ্য ডোম হইতে পারে, ইলেভেশন অফ দ্য ডোম। ইলেভেশন অফ দ্য ডোম হয় কেন, তোমরা জানো যে এই ডায়াফ্রামের নার্ভ সাপ্লাই হলো ফ্রেনিক নার্ভ। তো অনেক সময় ওই যে ফ্রেনিক নার্ভ, ওই যে মিডিয়াস্টেনাল লোকাল ইনভেশন হলে ফ্রেনিক নার্ভ, যেমন বললাম যে লিকার এন্ড ল্যারিঞ্জিয়াল নার্ভ পলসি হলে যেমন হর্সনেস নিয়ে আসে, ওইরকম ওই মিডিয়াস্টেনাল ইনভলভমেন্ট হয়ে অনেক সময় তোমাদের এই ফ্রেনিক নার্ভ ইনভলভমেন্ট হয়ে একটা ডোম ইলিভেশন হয়ে নিয়ে আসতে পারে। তাহলে রেডিওলজিক্যাল এটাও একটা ব্রঙ্কিয়াল কার্সিনোমার প্রেজেন্টেশন, যে ইলিভেটেড হেমি ডায়াফ্রাম ডিউ টু ইনভলভমেন্ট অফ দ্য ফ্রেনিক নার্ভ। সাত নাম্বার প্রেজেন্টেশন হইতে পারে যে রিব ডিস্ট্রাকশন, ওই যে বললাম তোমার লোকাল স্প্রেড হয়ে রিবকে ইনভলভ করতে পারে, তোমার রিব ডিস্ট্রাকশন থাকতে পারে রেডিওলজিক্যালি। তাহলে এই যে গল্পের আকারে যদি এইভাবে মনে রাখো, অনেক সময় সারা জিজ্ঞেস করে, অথবা একটা অস্পিও হইতে পারে কিন্তু এটা, যে একটা এক্স রে দিয়ে ব্রঙ্কিয়াল কার্সিনোমার একটা এক্স রে দিয়ে একটা হয়তো ফিচার দিল, দিয়ে বললো যে আর কি কি রেডিওলজিক্যাল প্রেজেন্টেশন থাকতে পারে। তাহলে এই সাতটা প্রেজেন্টেশন তোমাদের একদম মুখস্থ করবা, কষ্ট করে মুখস্থ করার দরকার নাই, আমি যেভাবে বললাম গল্পের আকারে এইভাবে মনে রাখার চেষ্টা করবা। তাহলে এটা হলো এক্স রে, সিম্পল একটা চেস্ট এক্স রে। এখন ব্রঙ্কিয়াল কার্সিনোমা যদি তুমি সাসপেক্ট করো, এই এক্স রে এর পরে তোমাকে এই যে হাইলার লিম্ফ নোড, সাবক্রিনিয়াল লিম্ফ নোড, প্যারাট্রাকিয়াল লিম্ফ নোড, ওই যে মিডিয়াস্টেনাল লিম্ফ নোডের যে স্টেশন গুলো ইনভলভ হয়েছে কি না, এগুলো ডিটেলস অ্যানাটমি ওই লেশনটা বোঝার জন্য একটা সিটি স্ক্যান তোমাকে করতে হবে। এক্স রে চেস্টের পরপরে একটা ব্রঙ্কিয়াল কার্সিনোমা সাসপেক্ট করলে তোমার একটা সিটি স্ক্যান অফ দ্য চেস্ট করা উচিত। সিটি স্ক্যান অফ দ্য চেস্ট করার উদ্দেশ্য হলো দুই তিনটা, একটা হলো যে ডিটেলস নেচার অফ দ্য লেশন এটা বোঝার জন্য, মিডিয়াস্টেনাল লিম্ফ নোড গুলো ইনভলভমেন্ট আছে কিনা এটা বোঝার জন্য, প্লাস আমি বলছি ওই যে লিভার মেটাস্টাসিস হয়, অ্যাড্রেনাল মেটাস্টাসিস হয়, এগুলো মেটাস্টাসিস আছে কিনা তোমাকে এগুলোও বলে দিবে। পরবর্তীতে আমরা যখন তোমাদের, যদিও অত ডিটেলস বলবো না, স্টেজিং বলবো, স্টেজিং বলার সময় এই তোমার রেডিওলজিক্যাল এই স্টেজিংটা দরকার। তাহলে আমরা একটা এক্স রে করলাম, একটা সিটি স্ক্যান করলাম, করে তোমাদের যেমন আমি ইনফেক্টিভ ডিজিজ পড়ানোর সময় টিউবারকুলোসিসে বলছিলাম যে ইনফেক্টিভ এজেন্ট আইসোলেট করা এটা হলো মেন ডায়াগনস্টিক ক্লু, মানে প্রসিডিওর। এখন যে কোনো জায়গায় কার্সিনোমা প্রমাণ করার জন্য ডাইরেক্ট এভিডেন্স হলো হিস্টোপ্যাথোলজি করা, হিস্টোপ্যাথোলজি করা। ইনফেক্টিভ এজেন্ট যেমন মাইক্রোস্কোপি কালচার করে আমি ইনফেক্টিভ অর্গানিজম আইডেন্টিফাই করছি, এটা একদম ডেফিনিট।
কার্সিনোমার ক্ষেত্রে আমাকে হিস্টোপ্যাথোলজি করে, স্পেসিমেন নিয়ে হিস্টোপ্যাথোলজি করে ক্যান্সার ক্যান্সার আইডেন্টিফাই করা, এটা হলো মেন। তাহলে ক্যান্সার আইডেন্টিফাই করা এটা মেন। তাহলে এখন আমি আমার ব্রঙ্কিয়াল কার্সিনোমা কনফার্ম করতে হলে আমাকে যেই জায়গায় ব্রঙ্কিয়াল কার্সিনোমা ওখান থেকে টিস্যু নিয়ে আমাকে হিস্টোপ্যাথোলজি করতে হবে, এটা তাহলে আমি ডেফিনিট ডায়াগনোসিস করতে পারবো। এখন এই যে সিটি স্ক্যান করা, এক্সরে করা, এটা দিয়ে আমি এর ফার্দার কি ইনভেস্টিগেশন চয়েস করব এটা ডিপেন্ড করবে। উদাহরণ দিলে বুঝবা, দেখবা যে আমরা কিছু কিছু ব্রঙ্কিয়াল কার্সিনোমার রোগীর ব্রঙ্কোস্কোপি আমি ফার্স্ট প্রেফারেন্স করতেছি, কোনো কোনো ক্ষেত্রে এই সিটি গাইডেড বা আল্ট্রাসোনো গাইডেড পারকিউটেনিয়াস চেস্ট ওয়াল দিয়ে এফএনএসি করা বা বায়োপসি করা আমি টার্গেট করতেছি। তাহলে আমি ওই যে বললাম এক্স রে এবং সিটি স্ক্যান করে লেশনটা কোন জায়গায়, এটা যখন আমি ক্লিয়ার হয়ে যাবে তার উপর ডিপেন্ড করবে এর ফার্দার প্রসিডিওর কি আমি ব্রঙ্কোস্কোপি করব না সিটি গাইডেড বা আল্ট্রাসোনো গাইডেড এফএনএসি করব। এই জিনিসটা তোমাদের একটু ক্লিয়ার কনসেপশন থাকা উচিত। অনেক সময় আমরা রাউন্ডে গেলে সিআইএমওরা অনেক সময় বিভ্রান্ত হয় যে স্যার এটা কি সিটি স্ক্যান আগে মানে এফএনএসি আগে করব সিটি গাইডেড না ব্রঙ্কোস্কোপি করব। তোমাদের এই ধারণাটা ক্লিয়ার করো। ব্রঙ্কোস্কোপি দেখো, ব্রঙ্কোস্কোপি আমি ব্রঙ্কাস দিয়ে টাকিয়ে ব্রঙ্কাস দিয়ে নলটা ঢোকাই দিচ্ছি, প্রোবটা ঢোকাই দিচ্ছি। তাহলে আমি রেডিওলজিক্যালি এক্স রে বা সিটি স্ক্যান করে যদি সেন্ট্রাল লেশন হয় যেখানে আমি ব্রঙ্কোস্কোপি প্রোব দিয়ে রিস করতে পারবো, তাহলে সেখানে আমি ফার্স্ট চয়েস করব ব্রঙ্কোস্কোপি। তাহলে একটা সিটি স্ক্যান বা এক্স রে করে আমি যদি দেখি লেশন গুলো সেন্ট্রাল হাইলামের কাছাকাছি অথবা সেন্ট্রালি আমি অ্যাপ্রোচ করতে পারবো, তাহলে আমি সেই ক্ষেত্রে আমি ফার্স্ট চয়েস করব ব্রঙ্কোস্কোপি। আর দেখবো যে একটা লেশন একদম চেস্ট ওয়ালের কাছাকাছি পেরিফেরি, তাহলে আমি তো ব্রঙ্কাস দিয়ে মানে ব্রঙ্কোস্কোপি করে ওই লেশনটাকে আমি রিস করতে পারতেছি না, তাহলে সেই ক্ষেত্রে আমার ফার্স্ট চয়েস অফ ইনভেস্টিগেশন হবে সিটি অর আল্ট্রাসোনো গাইডেড পারকিউটেনিয়াস এফএনএসি অর বায়োপসি। তাহলে আমার মনে হয় এই জিনিসটা তোমরা ক্লিয়ার করো যে যদি স্যার সেন্ট্রাল লেশন পাই যেখানে আমি ব্রঙ্কোস্কোপি করে অ্যাপ্রোচ করতে পারবো সেই লেশন গুলোকে করবো স্যার আমি ব্রঙ্কোস্কোপি, আর সিটি স্ক্যান বা যদি এক্স রে করে আমি দেখি যে লেশন গুলো ডিস্ট্রালি আছে পেরিফেরালি আছে যেখানে ব্রঙ্কোস্কোপি দিয়ে আমি অ্যাপ্রোচ করতে পারবো না সেই কি লেশন গুলোকে আমি করব সিটি অর আল্ট্রাসাউন্ড গাইডেড এফএনএসি। আমার মনে হয় এই কনসেপশনটা তোমাদের লেভেলে যদি গ্রো করে আমার মনে হয় এইটুকু এনাফ। তারপরে আমি ব্রঙ্কোস্কোপি করলে ব্রঙ্কোস্কোপি প্রসিডিওর কি করবো, তো ব্রঙ্কোস্কোপি করে আমি যদি লেশনটা দেখি ব্রঙ্কোস্কোপিক প্রোব ঢুকালাম, ঢুকে আমি দেখলাম যে রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাসে একটা গ্রোথ আছে, তাহলে ওখান থেকে আমি ব্রাশ নিব, বায়োপসি নিব, ওয়াশিং নিব। ওয়াশিং নিলে ওই যে টিস্যুটা নিয়ে আসলাম ওখানকার হিস্টোপ্যাথোলজি করলে আমার মেন ডায়াগনোসিস হয়ে গেল। যদি সিটি গাইডেড এফএনএসি করি অথবা বায়োপসি করি তাহলে ওখান থেকে টিস্যু নিলাম, তাহলে আমাকে ডেফিনিট ডায়াগনোসিস বলে দিল যে ওই যে আমি প্রথম বলছিলাম যে হিস্টোলজিক্যাল টাইপ কোনটা, ওই চারটার মধ্যে কোনটা, তাহলে আমার ডায়াগনোসিস হয়ে গেল। এরপরে আর ইনভেস্টিগেশন ডিপেন্ড করবে প্রেজেন্টেশনের উপর। মনে করো এক্স রে সিটি স্ক্যান কিছুই লাগলো না, তুমি একটা এক্স রে করে দেখলা যে রাইট হাইলামে একটা লেশন আছে, তার সাথে তুমি একটা সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড পেলা, তাহলে দেখো ওই যে ব্রঙ্কোস্কোপি সিটি গাইডেড এফএনএসি কিছু লাগতেছে না। তাহলে জাস্ট তুমি যদি ওই লিম নোডটার এফএনএসি করো তাহলে দেখো বা যে হিস্টোপ্যাথোলজি ডায়াগনোসিস হয়ে যাচ্ছে যে ব্রঙ্কিয়াল কার্সিনোমা মেটাস্টাসিস টু রাইট সুপ্রাক্লাভিকুলার লিম নোড। অথবা বললাম ওই যে স্কিনে যদি একটা নোডিউল থাকে তুমি যদি একটা এফএনএসি করো তাহলে কিন্তু তোমার ডায়াগনোসিস হয়ে যাচ্ছে। তাহলে তুমি দেখো যে এই ডায়াগনোস্টিক টুল কোনটা তুমি ইউজ করবা এটা ডিপেন্ড করতেছে তোমার পেশেন্টের প্রেজেন্টেশনের উপর। তাহলে এক্স রে সিটি স্ক্যান আমি ম্যাক্সিমাম সব রোগীরই করতেছি, করে আমি লেশনটা বুঝে গেলাম ব্রঙ্কিয়াল কার্সিনোমা। তারপরে তুমি বায়োপসি কিভাবে করবা এটা ডিপেন্ড করবে কোন জায়গায় জায়গায় ইনভলভমেন্ট আছে তার উপর ভিত্তি করে। এখন আমার মনে হয় ইনভেস্টিগেশন এইটুক। আরেকটা জিনিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে লাগবে যে এই যে
যে ব্রঙ্কিয়াল কার্সিনোমা মনে করো আমার ডায়াগনোসিস হয়ে গেল, তারপরে নেক্সট স্টেপ আমাদের আসে যে এর স্টেজিং করা। খালি ব্রঙ্কিয়াল কার্সিনোমা আমি হিস্টোলজিক্যাল টাইপ মনে করো, একটা ব্রঙ্কোস্কোপি করে হিস্টোলজিক্যাল টাইপ বললো যে স্কোমাসেল কার্সিনোমা, এটু করলে কিন্তু হবে না, আমাকে নেক্সট স্টেপ আমার করতে হবে স্টেজিং অফ দা ব্রঙ্কিয়াল কার্সিনোমা। এই স্টেজিং এর জন্য আমরা কিছু ইনভেস্টিগেশন করি, তোমরা এখন নাম শুনে থাকবা, যে একটা তো সিটি স্ক্যান করলে বলে দিল যে হাইলার, মিডিয়াস্টেনাল, প্যারাট্রাকিয়াল, লিমনোড আছে, এটা একটা স্টেজিং এভাবে করা যায়। আর দু একটা সফিস্টিকেটেড ইনভেস্টিগেশন করা হয়, সেটা তোমরা একটু জাস্ট মনে রাখো নামগুলায়। একটা হলো ইবাস টিবিএনএ, ইবাস এন্ডোব্রঙ্কিয়াল আল্ট্রাসাউন্ড গাইডেন্স ট্রান্সব্রঙ্কিয়াল নিডিল অ্যাসপিরেশন, কঠিন মনে হলে খালি মনে রাখবো ইবাস টিবিএনএ, ইবাস টিবিএনএ, এটা একটা স্টেজিং ইনভেস্টিগেশন। তারপর অনেক সময় নাম শুনে থাকবা তোমরা পেট স্ক্যান, পেট সিটি স্ক্যান, পেট পিইটি, পেট পজিশন ইমিশন টোমোগ্রাফি, এটা হলো শরীরের বিভিন্ন জায়গায় বোনসে, লিভারে, ব্রেনে ছড়ায় গেছে কিনা, ওই যে বললাম যেখানে যেখানে মেটাস্টেসিস, তাহলে হোল বডি তুমি যদি পেট স্ক্যান করো তাহলে কোথায় কোথায় মেটাস্টেসিস আছে তাহলে বলে দিই। তাহলে কিন্তু দেখো একটা ব্রঙ্কিয়াল কার্সিনোমা ডায়াগনোসিস এর পরে স্টেজিং এর জন্য কিন্তু এই ইনভেস্টিগেশন গুলো করতে হবে। তাছাড়া মনে করো যে যেখানে যেখানে তুমি মেটাস্টেসিস আছে তুমি সাসপেক্ট করতেছো, যেমন ব্রেনে যদি হয় তাহলে একটা ব্রেনের সিটি স্ক্যান বা এমআরআই করতে হবে, লিভারে যদি মনে করো তাহলে একটা লিভারের লিভার ফাংশন টেস্ট এগুলো করতে হবে, যদি স্পাইনে মেটাস্টেসিস মনে করো তাহলে পেট স্ক্যানও বলে দিবে প্লাস একটা এমআরআই করতে হবে। তাহলে ফার্দার তাহলে দেখো ব্রঙ্কিয়াল কার্সিনোমার ইনভেস্টিগেশন গুলো ডিপেন্ড করতেছে, প্রথমে তুমি একটা হিস্টোলজিক্যাল টাইপ করার জন্য বায়োপসি এগুলো একটা, নেক্সট স্টেজিং অফ দা ব্রঙ্কিয়াল কার্সিনোমা করার জন্য কিছু ইনভেস্টিগেশন যেগুলো আমি নাম বললাম। এর মধ্যে দুটো মনে রাখো, অনেক সময় যারা ভালো করবে জিজ্ঞেস করতে পারে, একটা হলো ইবাস টিবিএনএ আর একটা হলো পেট স্ক্যান। আরো অনেক আসছে, ওগুলো আমি বলতে যাচ্ছি না, ইলেকট্রোম্যাগনেটিক নেভিগেশনাল ব্রঙ্কোস্কোপি আরো অনেক আসছে, এগুলো আমি বলতেছি। তাহলে আরেকটা ইম্পর্টেন্ট তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার স্পুটাম একটা তো সহজ টেস্ট, স্পুটাম ফর ম্যালিগন্যান্ট সেল করা যায় না? ইয়েস, এটা একটা খুব একটা সিম্পল একটা টেস্ট, ব্রঙ্কিয়াল কার্সিনোমা যদি সাসপেক্ট করো তাহলে এমনি জাস্ট স্পুটাম, যেমন এফবি আমরা গ্রাম স্টেনিং করি ওরকম স্পুটাম ফ্রম ফর ম্যালিগন্যান্ট সেল এটাও একটা করা যেতে পারে। তবে এখানকার ইল্ড খুবই কম হয়, যদি খুব সেন্ট্রাল লেশন থাকে, যদি প্রিন্সিপাল ব্রঙ্কাসে অথবা ট্রাকিয়া পর্যন্ত এক্সটেন্ড করছে, ইন্টারলুমিনাল কোনো যদি গ্রোথ থাকে, লেশন থাকে, এইগুলো রোগীর অনেক সময় স্পুটাম ফর ম্যালিগন্যান্ট সেল বা সাইটোলজি করলে আমরা অনেক সময় এই ম্যালিগন্যান্ট সেল পজিটিভ পাওয়া যায়। তবে এগুলোর পজিটিভ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, ভালো প্যাথোলজিস্ট এগুলো যদি খুব কেয়ারফুলি দেখে তাহলে অনেক সময় পাওয়া যায়। তাহলে আমার মনে হয় ইনভেস্টিগেশন তোমাদের ক্লিয়ার হয়েছে। তোমাদের একটা জিনিস ক্লিয়ার করো যে আমি কখন ব্রঙ্কোস্কোপি করতেছি, কখন সিটি গাইডেড এফএনএসি করতেছি। অনেক সময় দেখা গেল যে আমি সেন্ট্রাল লেশন সাসপেক্ট করলাম, ব্রঙ্কোস্কোপি প্রোব ঢুকে দেখলাম যে আসলে এন্ডোব্রঙ্কিয়াল কোনো গ্রোথ নাই, সেক্ষেত্রে আবার সিটি গাইডেড এফএনএসি হইতে পারে। তো এটা ভ্যারি করবে, ওভারল্যাপ হইতে পারে, তবে তোমাদের লেভেলে মনে রাখো যে সেন্ট্রাল লেশন হলে স্যার ব্রঙ্কোস্কোপি আর পেরিফেরাল লেশন হলে সিটি গাইডেড এফএনএসি। আমার মনে হয় ক্লিনিক্যাল ফিচার ইনভেস্টিগেশন তোমাদের লেভেলে এইটুক এনাফ। আমি ম্যানেজমেন্টটা একটু শর্টকাট বলে শেষ করব। এখন তোমাদের যেমন ওই যে ক্লিনিক্যাল ফিচার বললাম একটা মেকানিজম দিয়ে, যে শরীরের যে কোনো জায়গার ক্যান্সার হলে ওই চারটা উপায়ে বলবা, যে অর্গানের সিমটম, লোকাল স্প্রেডের সিমটম, ডিস্টাল মেটাস্টেসিসের সিমটম, আর একটা বললাম প্যারানিওপ্লাস্টিক সিন্ড্রোমের সিমটম। এখন ওইরকম আমি তোমাদের আরেকটা মেকানিজম শিখাই দিই, সেটা হলো শরীরের কোনো জায়গার ক্যান্সারের চিকিৎসা যদি তোমাদেরকে জিজ্ঞেস করে, খালি লাংসের ক্যান্সার না, মনে করো ব্রেস্ট ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার, লিভার ক্যান্সার, কিডনি ক্যান্সার, জিআই ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার, স্টোমাক ক্যান্সার, যে কোনো ক্যান্সার যদি জিজ্ঞেস করে হোয়াট আর দ্য ম্যানেজমেন্ট প্ল্যান অফ ব্রঙ্কিয়াল কার্সিনোমা, তোমাদের উত্তর হবে একটু ডিপ্লোম্যাটিক অ্যান্সার হবে। তোমরা যদি কেউ
এই প্রশ্ন করার পরে কেউ যদি শুরু করো, স্যার সার্জারি করব, কেমোথেরাপি দিব, রেডিওথেরাপি দিব, এইভাবে বলার চেয়ে আমি যে মেকানিজমটা বলতেছি এটা যদি আজীবনের জন্য মনে রাখো, যে কোনো ক্যান্সারের জন্য, স্যার খুব খুশি হবে। প্রশ্নটা হবে, উত্তরটা হবে এরকম যে স্যার, যে লাং ক্যান্সার বা যে কোনো ক্যান্সারের চিকিৎসা ডিপেন্ড করে তিনটা জিনিসের উপর, মনে রাখবা তিনটা জিনিসের উপর। ফার্স্ট থিংস হলো হিস্টোলজিক্যাল টাইপ, যেটার জন্য আমি ওই যে ইনভেস্টিগেশন বললাম যে সেল টাইপটা বায়োপসি নিয়ে আমাকে সেল টাইপ আইডেন্টিফাই করা, দ্যাট মিনস হিস্টোলজিক্যাল টাইপ অব দ্য ক্যান্সার, এটার উপর। যেমন ব্রঙ্কিয়াল কার্সিনোমার আমি তোমাদেরকে বলছিলাম ওই যে হিস্টোলজিক্যাল টাইপ চারটার মধ্যে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো স্মল সেল আর একটা হলো নন স্মল সেল। এই হিস্টোলজিক্যাল টাইপের স্মল সেল আর নন স্মল সেল এর ম্যানেজমেন্ট প্ল্যান পুরা ডিফারেন্স। স্মল সেলের যদি হয় এক ধরনের চিকিৎসা প্ল্যান, যদি নন স্মল সেল তার আন্ডারে বলছিলাম অ্যাডিনোস কোয়ামাস আর লার্জ সেল, এটা যদি হয় তার ম্যানেজমেন্ট প্ল্যানে। ওইরকম অন্য জায়গার মনে করো লিভার ক্যান্সার, স্টমাক ক্যান্সার, তাহলে ব্রঙ্কিয়াল কার্সিনোমামের চিকিৎসা এক নাম্বার পয়েন্ট বলতে হবে স্যার এটার ট্রিটমেন্ট প্ল্যান জিজ্ঞেস করলে যে স্যার এর ট্রিটমেন্ট মানে ডিপেন্ড অন হিস্টোলজিক্যাল টাইপ, তখন তোমাকে বলতে পারে যে বলতো উদাহরণ দিয়ে বলতো, বলে স্যার যদি স্মল সেল কার্সিনোমা হয় তার ধরনের এক ধরনের ট্রিটমেন্ট প্ল্যান, যদি নন স্মল সেল হয় তার ধরনের একদিন ট্রিটমেন্ট প্ল্যান। স্মল সেল হলে সাধারণত এগুলোতে আমি এক কথা বলে শেষ করে দিচ্ছি এইভাবে যে স্মল সেল গুলো সাধারণত এর ক্যারেক্টার হলো একটা জিনিস স্মল সেলের, সেটা হলো এটা খুব আর্লি স্প্রেড করে। এই স্মল সেল ক্যান্সার গুলো সাধারণত ডায়াগনোসিস এর সময় ম্যাক্সিমাম ক্ষেত্রেই মেটাস্টাসিস হয়ে থাকে, ওই জন্য এখানে সার্জারির কোনো রোলই নাই, ওই জন্য এখানে কেমোথেরাপি ইজ দ্য ফার্স্ট চয়েস অফ ট্রিটমেন্ট ইন কেস অফ স্মল সেল। আর নন স্মল সেলের ক্ষেত্রে তোমার এখানে অত স্কোয়ামাস সেল বলো, অ্যাডেনোকার্সিনোমা বলো, লার্জ সেল বলো, এটা একটু খুব কম তাড়াতাড়ি মেটাস্টাসিস হয়, মানে খুব তাড়াতাড়ি মেটাস্টাসিস হয় না, লোকালাইজ থাকে, ওই জন্য এখানে সার্জারি, কেমো, রেডিও এগুলোর রোল আছে। তাহলে আমি তোমাদের এখানে বুঝাতে চাচ্ছি যে আমি তোমাদের বললাম যে ট্রিটমেন্ট অফ দ্য ব্রঙ্কিয়াল কার্সিনোমা ডিপেন্ডস অন থ্রি ফ্যাক্টরস। এক নম্বর বললাম হিস্টোলজিক্যাল টাইপ, তাহলে হিস্টোলজিক্যাল টাইপ কিভাবে ডিফারেন্ট হয় ট্রিটমেন্ট প্ল্যানে, আমার মনে হয় তোমাদের ক্লিয়ার। এই হিস্টোলজিক্যাল টাইপ খালি ট্রিটমেন্ট প্ল্যানে না, এর প্রগনোসিস, স্টেজিং সব কিন্তু আলাদা। স্টেজিং, ট্রিটমেন্ট প্ল্যান মানে ট্রিটমেন্ট মডালিটি, প্রগনোসিস, স্মল সেল আর লং স্মল সেল একদম পুরো ডিফারেন্ট। ওই জন্য একটা ব্রঙ্কিয়াল কার্সিনোমার রোগী যদি হয় হিস্টোলজিক্যাল টাইপ মাস্ট, এখানে তোমাকে করতেই হবে। তাহলে আমার মনে হয় একটা জিনিস ক্লিয়ার যে হিস্টোলজিক্যাল, তাহলে তোমাদের ডিপ্লোম্যাটিক অ্যান্সারটা হবে যে স্যার ব্রঙ্কিয়াল কার্সিনোমার ম্যানেজমেন্ট প্ল্যান ডিপেন্ড করবে স্যার একটা হলো হিস্টোলজিক্যাল টাইপের ওপর, যেটা স্মল সেল নন স্মল সেল হয়ে গেল। দুই নম্বর হলো যে স্যার স্টেজিং অব দ্য ব্রঙ্কিয়াল কার্সিনোমা বা স্টেজিং অব দ্য লাং যে স্টমাক ক্যান্সার বা স্টেজিং অব দ্য লিভার ক্যান্সার, এটা হলো দুই নম্বর কার্সিনোমা দ্বিতীয় ট্রিটমেন্ট প্ল্যান ডিপেন্ড করবে যে স্টেজিং অব দ্য ব্রঙ্কিয়াল কার্সিনোমা। তাহলে ওই যে আমি ক্লিনিক্যালি ইনভেস্টিগেট করে আগে স্টেজি, তাহলে হিস্টোলজিক্যাল টাইপের পরে আমার নেক্সট কাজ হবে ব্রঙ্কিয়াল কার্সিনোমাকে স্টেজ করে ফেলা, এক থেকে চারটা স্টেজ। তোমাদের লেভেলে স্টেজিং অত ডিটেলস দরকার নাই, আমি ওই জন্য বলতে চাচ্ছি না। তাহলে স্টেজিং, এখন স্টেজিং এর গুরুত্ব কি দেখো, চারটা স্টেজিং এর মধ্যে এক থেকে দুই এবং তিনের কিছু অংশ, তিনের এ বি আছে আবার, এই পর্যন্ত যদি থাকে তাহলে আমি সার্জারি করতে পারবো কিন্তু, আর তিনের বি বা চার হয়ে গেলে, ডিস্টাল মেটাস্টাসিস হয়ে গেলে কিন্তু আমি আর সার্জারি করতে পারবো। সেই ক্ষেত্রে কেমো, রেডিও বা আদার্স যে সিমটোমেটিক প্যালিয়েটিভ কেয়ার, লেজার থেরাপি, স্টেন্ট থেরাপি, এই জিনিসগুলো চলে আসে। তাহলে দুই নম্বর আমি বললাম যে ট্রিটমেন্ট প্ল্যান ডিপেন্ডস অন, এক নম্বর হিস্টোলজিক্যাল টাইপ, দুই নম্বর হলো স্টেজিং অব দ্য লাং ক্যান্সার। আমার মনে হয় তোমাদের লেভেলে ক্লিয়ার। থার্ড পয়েন্টস হলো পারফরমেন্স স্ট্যাটাস অব দ্য পেশেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এটা খালি ব্রঙ্কিয়াল কার্সিনোমা না, যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে
তাহলে একটা হলো ইস্ট্রোলজিক্যাল টাইপ, দুই নম্বর হলো স্টেজিং অফ দ্য ব্রঙ্কিয়াল কার্সিনোমা, তিন নম্বর হলো পারফরমেন্স স্ট্যাটাস অফ দ্য পেশেন্ট। উদাহরণ দিলে বুঝতে পারবে ভালোভাবে, একটা পেশেন্ট মনে করো ব্রঙ্কিয়াল কার্সিনোমা স্টেজ করলো ওয়ান, স্টেজিং হলো তোমার ওয়ান, অপারেবল, অপারেশন করা যাবে, লোবেক্টমি বা নিউমোনেকটমি অথবা সেগমেন্টেকটমি অপারেশন করা যাবে, কিন্তু দেখা গেল তার হার্টের সমস্যা আছে অথবা খুব সিভিয়ার সিওপিডি আছে, হার্টের ইজেকশন ফ্র্যাকশন মনে করো খুবই কম, তাহলে তুমি এই পেশেন্ট দেখো অপারেবল স্টেজে থাকলেও তার কিন্তু পারফরমেন্স স্ট্যাটাস খারাপ হওয়ার জন্য তুমি কিন্তু অপারেশন করতে পারতেছ না। তাহলে দেখো একটা রুগীর এই পারফরমেন্স স্ট্যাটাস অ্যাসেসমেন্ট করা ব্রঙ্কিয়াল কার্সিনোমার ক্ষেত্রে কত জরুরি। অথবা তোমরা শুনবা যে অনেক সময় তোমাদের আত্মীয় স্বজন বা যে কোনো পাড়া প্রতিবেশী অনেক সময় কনসালটেশনের জন্য আসে যে ক্যান্সার ধরছিল আমার আব্বার বা আমার অমুকের, কিন্তু ডাক্তার বলছে যে অপারেশন করা যাচ্ছে না, ওই জন্য কেমো রেডিওথেরাপি দিচ্ছে। তাহলে এই যে এই কারণে যে রুগীটার পারফরমেন্স স্ট্যাটাস অপারেবল স্টেজে আছে কিন্তু দেখা গেল যে পারফরমেন্স স্ট্যাটাস ভালো না, সিভিয়ার হার্ট ফেলোর আছে, সিভিয়ার সিওপিডি আছে, সিভিয়ার অ্যাজমা আছে বা অন্য কোনো কোমরবিডিটি আছে, তাহলে তোমার অপারেশনের স্টেজে থাকলেও আমরা অপারেশন করতে পারতেছি। তাহলে আমার মনে হয় তোমাদের এই যে আমি বললাম যে একটা এইটা এইভাবে যদি উত্তর তোমরা দিতে পারো ব্রঙ্কিয়াল কার্সিনোমা, তাহলে দেখবা যে ওই এই খালি যদি বলো যে স্যার তিনটা জিনিসের উপর ব্রঙ্কিয়াল কার্সিনোমার ট্রিটমেন্ট ডিপেন্ড করে, একটা হলো সেল টাইপ, স্টেজিং, পারফরমেন্স স্ট্যাটাস, এর ভিতরে দেখো যে আর যাবেই না, তখন জিজ্ঞেস করতে পারে কি কি মডালিটিস আছে, তখন স্যার সার্জারি আছে, কেমোথেরাপি আছে, রেডিওথেরাপি আছে, লেজার থেরাপি আছে, ইন্টারভেনশনাল আদার্স অন্য থেরাপি আছে, প্যালিয়েটিভ কেয়ার আছে। এগুলো আমার মনে হয় ব্রঙ্কিয়াল কার্সিনোমা তোমাদের লেভেলে আমি যতটুকু বললাম, তোমরা এখন ডেভিডসন বা যে গাইড বইগুলো আছে এটা যদি তোমরা ঠিক মতো দেখে নিতে পারো, একবার পড়ে নিতে পারো আমি যা বললাম, এইটুকু যদি তোমরা আয়ত্তে আনতে পারো, আমার মনে হয় ফাইনাল প্রফ হয়ে ডাক্তার ইভেন তোমাদের এই প্র্যাকটিক্যাল লাইফে, পোস্ট গ্রাজুয়েশন হলে আরো ডিটেলস পড়তে হবে, স্টেজিং টেজিং এগুলো আছে, আরো অনেক কিছু আমি বললাম না, কিন্তু আমার মনে হয় তোমাদের লেভেলে আমার মনে হয় এইটুকু মানে অ্যাডিকুয়েট। তো যাই হোক, অনেক কিছু বাদ যাইতে পারে, কোনো যদি কোয়ারি থাকে পরে ইয়ে করো। আমার মনে হয় আমি তাহলে আজকে ক্লাস এখানে শেষ করি।